শ্মশান এবং কবরস্থানগুলোর মতো আগরতলা পৌর নিগম এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের সমাধি স্থানগুলিরও জনসাধারণের ব্যবহারযোগ্য করে তোলা হবে। বৃহস্পতিবার 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেবরাত সম্প্রদায়ের সমাধি স্থান পরিদর্শন করে একথা জানান মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর ঋতু গুহ, অন্যতম মেয়র পরিষদ তুষার কান্তি ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের বিভিন্ন আধিকারিক। আগরতলা পৌর নিগমের অধীন 36 নম্বর ওয়ার্ডের জয়পুর এলাকায় দেবনাথ সম্প্রদায়ের একটি সমাধিস্থল রয়েছে। 2018 বিধানসভার নির্বাচনের আগে সংশ্লিষ্ট সমাধিস্থলটি উন্নতি সাধন করা হবে বলে ঘটা করে প্রচার করে একটি ফলক বসানো হয়েছিল। এরপর বামফ্রন্ট সরকারের পতন ঘটে। আগরতলা পৌর নিগম পরিচালনার দায়িত্ব রয়েছে তাদের হাতে, কিন্তু সংশ্লিষ্ট সমাধিস্থলে এক গোদাল মাটিও পড়েনি, দেওয়া হয়নি তার কাটার বেড়ার সীমানা। সংশ্লিষ্ট এলাকায় নেই শেড ঘর, নেই পানীয় জলের ব্যবস্থা। সমাধিস্থলটিতে বিদ্যুতের ব্যবস্থা এবং মৃতদেহ স্নান করানোর মতো প্রয়োজনীয় ব্যবস্থাও নেই। বর্তমানে আগরতলা পৌর নিগমে বিজেপি পরিচালিত হওয়ার পর থেকে মেয়র দীপক মজুমদার শহরের বিভিন্ন স্থানে অবস্থিত মহাশ্মশান, কবরস্থান এবং বিভিন্ন সম্প্রদায়ের সমাধিস্থল ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগ হাতে নেন। এই উদ্যোগেরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার মেয়র 36 নম্বর ওয়ার্ড এলাকার জয়পুরস্থিত দেবনাথ সম্প্রদায়ের সমাধিস্থলটি পরিদর্শন করেন। মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর নীতু গুহদে, মেয়র পরিষদ তুষার কান্তি ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এ প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার বলেন, দেবনাথ সম্প্রদায়ের সমাধি স্থলটিকে ব্যবহারযোগ্য করে তোলা হবে, প্রাচীর, নদীর ঘাট, শেড, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করা হবে। এই কাজ হবে এবং আমরা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আগরতলা শহরবাসীকে কমিটমেন্ট করেছিলাম, তাতে সমস্ত সমস্যাগুলি আমরা পূরণ করার চেষ্টা করবো এবং যে মৌলিক চাহিদা আছে সেদিকে নজর রাখবো। সেই হিসাবে আজকে এই ওয়ার্ড ভিজিট করা, আমরা প্রতিটি ওয়ার্ডে ভিজিট যাচ্ছি এবং মানুষের সঙ্গে কথা বলছি। আজকে এখানে আমাদের মনে হয়েছে দেবনাথ কমিউনিটি যে শ্মশানটা, এটা উন্নয়ন করা অত্যন্ত প্রয়োজন। আমরা আমাদের সঙ্গে কমিশনার রয়েছে, উনি আমাদের যারা এস্টিমেশন কমিশনার, আমাদের যারা পিডব্লিউডি যারা যুক্ত আছেন, যারা এই কাজগুলি করবেন, আধিকারিকরা এসছেন। আমরা এর মধ্যেই চেষ্টা করব, যারা এখানে পরিচালনা কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে জায়গাটা কতটা আছে এটা দেখে ফেন্সিংয়ের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা বা ওই শেড ঘরের ব্যবস্থা, যে যে দাবিগুলিতে ওনারা রেখেছেন আমরা কাজ করব। উল্লেখ্য যে বহুদিন ধরেই এক প্রকার উপেক্ষিত ছিল জয়পুরের দেবনাথ সম্প্রদায়ের এই সমাধিস্থলটি। বামশাসিত নিগম প্রশাসনের কাছে এই সমাধিস্থলটি ব্যবহারযোগ্য করে তোলার একাধিকবার দাবি জানানো হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিন পরিদর্শনকালে সমাধিস্থল সম্পর্কে মেয়রের আশ্বাস পেয়ে বেজায় খুশি স্থানীয় জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।